বিসমিল্লাহ রহমান রহিম আজকের সভার মূল বিষয় ভাই আশরাফ মুহাম্মাদি কোরান হতে অনুবাদ সহ পাঠ করছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم فكيف كان عذاب ونذر ولقد يسرنا القران للذكر ولقد يسرنا القران للذكر فهل من مدكر كذبت عاد فكيف كان عذابي ونذر انا ارسلنا عليهم ريحا شرشرا في يوم نحس تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذاب ونظر ولقد يسرنا القرآن للذكر فهل من এই অনুবাদটি সুরার কামার অর্ধাচূর্ণ আয়াত ষোলো থেকে বাইশ হতে না পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ তালার নামে শুরু করছি কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী বোঝার জন্য ও মনে রাখার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তা আছে কি আদি সম্প্রদায় মিথ্যা আরোপ করেছিল অতপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্ক বাণী। আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা ও বায়ু এক চিরাচরিত অশুভ দিনে তা মানুষকে উৎখাত করেছিল যেন তারা উৎপাদিত খরচুর বৃক্ষের কাণ্ড অতপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাহানী কিন্তু আমি অবশ্যই কোরানকে সহজ করে দিয়েছি বোঝার জন্য ও মনে রাখার জন্য অতএব তোমাদের মধ্যে কেউ চিন্তিত আছো কি বিস্তৃতভাবে আল্লাহ এভাবেই সত্য তুলে ধরেন সম্মানিত অতিথি সম্মানিত বয়স্ক ও স্কলাররা যারা ভারতের বিভিন্ন শহর এবং বিদেশ থেকে এসেছেন ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটি পাবলিক দাতব্য প্রতিষ্ঠান এটা চেষ্টা করে যথাযথভাবে ইসলামিক বোধগম্যতা উপস্থাপন এবং স্বচ্ছতা প্রদানের জন্য এবং একই সাথে ভুল ব্যাপারগুলো দূরীভূত করার জন্য এবং আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা এটার সবগুলো উপস্থাপনের মূল ব্যাপার আইআরএফ অফিস কমপ্লেক্স একটি ভিডিও ক্যাসেট লাইব্রেরি আছে পাবলিকেশন বিভাগ ভিডিও কেবল স্যাটেলাইট টেলিভিশন প্রোডাকশন স্টুডিও এবং অডিও ভিডিও রেকর্ডিং ডিপার্টমেন্ট একটি কম্পিউটার ডিপার্টমেন্ট এবং এর আরো আছে একটি বহুমুখী পড়াশোনা করার ঘর একটি বিক্রয় কেন্দ্র যার নাম ইসলামিক ডাইমেনশন মহিলাদের অংশ এবং বাচ্চাদের অংশ এটা প্রদান করে সবচেয়ে প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সেবা যাতে করে ইসলামের সব ধরনের মহিমা বোঝা যায় ও শিক্ষা নেওয়া যায় অফিসগুলো সবার জন্য খোলা প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত ব্যতিক্রম শুক্রবার একটি প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেন এটা কি শুধুমাত্র স্কলারদের পড়া ও বোধগম্যতার জন্য এটা কি বোঝা সহজ এই ব্যাপারগুলো বুঝতে ভাই ও বোনেরা আমি ডক্টর জাকির নায়ককে অল কোরআন শুড ইট বি রিড ইট আন্ডারস্ট্যান্ডিং এর ওপর আলোচনা করতে ডাকছি আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القران للذكر فهل من مدكر بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي هل شاگرد إسلامي أبي এবিবাদন দিয়ে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته শান্তি দোয়া ও ক্ষমা আল্লাহ الله تعالی আপনাদের উপর বর্ষিত আলোচ্য বিষয় যা আমরা এই সকালে আলোচনা করছি আল কুরআন বোধগম্যতার সাথে পড়া উচিত পবিত্র কুরআন ছিল শেষ ও সম্পূর্ণ পথ প্রদর্শক আল্লাহ যা কিনা উন্মোচিত হয়েছিল শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের দ্বারা পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে ইতিবাচক বই এটা হচ্ছে মানবতার ইস্তেহার ইহা ক্ষমা ও মহত্বের জন্য ইহা বিপদগামীদের জন্য হুশিয়ারি বিশ্বাসীদের জন্য পথ এবং হাজারো সন্দেহের ঊর্ধে ভুক্তভোগীদের জন্য সমাধান এবং জন্য আশা আপনারা কি ভাবেন এটা সম্ভব ওই সকল সুবিধা উড়ান থেকে নেয়া যতক্ষণ না পড়া বোঝা হয় সব অর্থ এবং প্রয়োগ ও নিয়মিত চর্চা করা হয় আলহামদুলিল্লাহ পবিত্র কুরআন হচ্ছে পৃথিবীতে সর্বাপেক্ষা পঠিত গ্রন্থ কিন্তু দুঃখজনক যে এটা সেই বই যা বেশিরভাগই না বুঝে পড়ে এবং এটাই কারণ সম্পর্কটা মুসলিম এবং কুরআনের সাথে অনেকটাই দুর্বল এবং এটাকে আমরা বিচ্ছিন্নভাবে শুধু সদ্যাই করি এবং এটা থেকে যে পাথেও সুবিধা পাওয়ার কথা তা হতে আমরা বঞ্চিত হই এটা কতটাই না মর্মান্তিক দুর্ভাগ্য তোমার হাতে কোরআন আছে কিন্তু তুমি শূন্য হাতে চলে যাচ্ছ আত্মস্পর্শী হৃদয় অবিচল জীবন অপরিবর্তিত আল্লাহ পবিত্র কোরআনে বলেন সুরা আলী ইমরানে অধ্যায় তিন আয়াত একশো তিনি বলেন কুমতুম খাইরা উম্মাতুনুখরিজাত লিন নাস অর্থাৎ সকল মুসলমানেরা তোমরা মানব সভ্যতার মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে বলেন খাইরা উম্মাহ মানব সভ্যতার মধ্যে সর্বোৎকৃষ্ট কিন্তু স্বাভাবিকভাবেই এর কারণও একিয়তে দেয়া আছে তা আমুরুনা বিল মারুফি কারণ যা ভালো তা আমরা গ্রহণ করি যা খারাপ তা বর্জন করি এবং আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের মুসলমানদেরকে খায়রা সর্বোৎকৃষ্ট মানুষ বলার কারণটি হচ্ছে আমরা ভালো জিনিস গ্রহণ করি খারাপ বর্জন করি আমরা তখনই ভালোটাকে গ্রহণ করতে পারি এবং খারাপটাকে বর্জন করতে পারি যখন জানি কোনটা ভালো এবং কোনটা খারাপ আমরা যদি নাই জানি কোনটা ভালো কোনটা খারাপ তাহলে আমরা কি করে ভালোটাকে গ্রহণ করব এবং খারাপটাকে বর্জন করব। কোরআন শব্দটি মূল শব্দ কারা থেকে এসেছে যা বোঝায় একটি পড়ার জন্য একটি জন্য জন্য প্রদর্শনের এবং গবেষণার জন্য নিজেই তার পরিচয় ফুরকান হিসেবে এটা ভালো ও মন্দ বিচার করার নির্ণায়ক এই কারণে আমাদের সবার পবিত্র পুরাণকে ইস্তেহার করার জন্য এবং পবিত্র কুরআনকে ভালো মন্দের নির্ণায়ক হিসেবে ব্যবহার করার জন্য আমাদের সবাইকে অর্থ বুঝে শুনে কুরআন পড়তে হবে আসুন ব্যাপারটা দেখি সবচেয়ে বড় কারণটি যে কারণে মুসলমানদের নিকট উপহার পবিত্র কুরআন বুদ্ধগম্যতার সাথে পড়া হয় না তাহলে আরবি ভাষা সম্পর্কে বিন্দু জানে না বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় পাঁচ বিলিয়ন এর মধ্যে বিশ ভাগে বেশি আছে মুসলমান যা প্রায় বিলিয়নের চাইতে বেশি এবং মুসলিমদের মধ্যে প্রায় পনেরো ভাগ হচ্ছে আরব আরববিরা বাদে খুব সামান্য কিছু মুসলমান আরবি ভাষা জানে তার মানে মুসলিম বিশ্বের আশি ভাগেরও বেশি মুসলমান আরবিকে ভাষা হিসেবে জানে না যে মুহূর্তে একটি শিশু জন্মায় সে কোনো ভাষা জানে না সে আয়ত্ত করে মায়ের ভাষা যা মাতৃভাষা যে কারণে সে পরিবারের সাথে কথা বলতে সক্ষম সে পারিপার্শ্বিক থেকে ভাষা আয়ত্ত করে এ কারণে সে তার আশেপাশে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে ওই বাসায় সে শিখে যা সে শিক্ষাক্রমে পায় প্রতিটি মানুষই মোটামুটিভাবে দুই তিনটি ভাষা জানে কেউ কেউ চার পাঁচটা জানে কেউ কেউ আবার বেশিও জানে আমি জানি একজন মানুষের ক্ষেত্রে একটি ভাষা শিখা অনেকটা সহজ হয় তার ছেলেবেলায় কিন্তু বয়স কখনোই বাধা নয় কোনো ভালো কাজ করার জন্য আমি একটি উদাহরণ নাদিয়ে পারছি না ডক্টর মরিস বকলের ডক্টর মরিস বকল হচ্ছেন একজন ফ্রেন্স বিজ্ঞানী ও সার্জন যাকে মেডিসিনের উপর ফ্রেন্স একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল এবং সে নির্বাচিত হয়েছিল একটি গবেষণার জন্য বিষয়টি হচ্ছে মাম্মি অফ বাইবেলে উল্লেখিত ফারাওয়ের দেহ এবং ডক্টর মরিস বুকেল প্রশ্নাতীতভাবে বিশ্বাস করত বাইবেলে বর্ণিত ফারাওয়ের বর্ণনা এবং মুসা আলাহ সাল্লামের দ্বারা তার পতনের কাহিনী ড মরিস বুকল অবাক হয়ে গেলেন যে কিভাবে এটা পবিত্র কোরআনে তেরোশো বছর আগে বলা হয়েছে যা কিনা আমরা মাত্র আবিষ্কার করলাম এ ব্যাপার ড মরিস বুকালকে অনুপ্রাণিত করল পবিত্র কোরআনের অনুবাদ পড়ার জন্য সে এতটাই সন্তুষ্ট হল যে খ্রিস্টান বছর বয়সে আরবি ভাষা শিখল যাতে করে সে কুরআন ভালোভাবে বুঝতে পারে এবং সরাসরি বুঝতে পারে গবেষণার পর সে একটি বই লিখল যার নাম বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স এতে বোঝা যায় যতগুলো বৈজ্ঞানিক ব্যাপার যা পবিত্র কোরআনে বলা হয়েছে তার সাথে সম্পূর্ণ মিল রয়েছে বর্তমান আধুনিক বিজ্ঞানের গবেষণাগুলোর মধ্যে অপরদিকে এই ধরনের অন্যান্য বৈজ্ঞানিক ব্যাপার যা বাইবেলে আছে সেগুলো বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এখানে উল্লেখযোগ্য ব্যাপার এটাই যে ডক্টর মরিস বোকেল যদিও সে অমুসলিম তবুও সে আরবি ভাষা শিখেছিল তার পঞ্চাশ বছর বয়সে যাতে সে পবিত্র কোরআন বুঝতে পারে আমি আশা করতে পারি না যে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মুসলিম এতটাই উৎসাহী হবে এতটাই অনুপ্রাণিত হবে ড মরিস বুকলের মতো এবং শেষ বয়সে আরবি ভাষা শিখবে কিন্তু অবশ্য প্রতিটি মুসলিম চেষ্টা করতে পারে এবং ইনশাল্লাহ বেশিরভাগই সাফল্য পাবে কিন্তু যদিও একজন ব্যক্তি আরবি ভাষা নাও জানে তাহলেও তাকে পবিত্র কুরআন ভালোভাবে বুঝতে নিরুৎসাহিত করা উচিত নয় কারণ এখন আলহামদুলিল্লাহ পবিত্র কুরআনের অনেক রকমের অনুবাদ আছে যা পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ভাষার অনুদিত এবং মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদীর বক্তব্য অনুসারে পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে গ্রন্থ অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে অসম্ভব ও কঠিন কারণ পবিত্র কোরআনের ভাষা হচ্ছে স্বর্গীয় এটা মহৎ এটা মৌলিক এটা অলৌকিক এটা অত্যন্ত অসম্ভব এটা মেধাসম্পন্ন যার ফলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন গ্রন্থ এক অর্থে অন্য কোনো ভাষা অনুবাদের জন্য একটা অসম্ভব কঠিন গ্রন্থ কুরআনে ভাষা এতই উঁচু মানের প্রতিটি শব্দ অনুবাদ করতে গেলে একাধিক শব্দ এমনকি পুরো বাক্যেরও দরকার হতে পারে একাধিক আরবি শব্দেরই বিভিন্ন অর্থ আছে এবং অনেক ক্ষেত্রে একটি শব্দের পরিপ্রেক্ষিতে একাধিক শব্দ ব্যবহার করা হয় এ কারণে মূল আরবি বর্ণমালার সৌন্দর্য অন্য কোনো ভাষা অনুবাদ করা সম্ভব নয় সমস্যা সত্ত্বেও পৃথিবীব্যাপী বিভিন্ন গবেষকরা পবিত্র কোরআনকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে এতটা সত্ত্বেও আপনি কোরআনের বাণী সত্য বুঝতে সক্ষম হবেন না কিন্তু কোরআনের মূল জ্ঞান যদিও কোন অনুবাদ থেকে পড়েন আপনি বেশিরভাগ অংশ প্রধান বাণীগুলোর সর্বোচ্চ জ্ঞান যা কুরআন আপনাকে দেয় তা কোরআনের অনুবাদ থেকে পাওয়া সম্ভব আপনার সেই ভাষাতে কোরআন পড়া উচিত যে ভাষায় আপনার দক্ষতা সবচেয়ে বেশি যদি তা হয় ইংরেজি ইংরেজি পড়ুন যদি তা হয় উর্দু উর্দু অনুবাদ পড়ুন যদি তা হয় হিন্দি তাহলে হিন্দিতে পড়ুন পড়ুন যে ভাষা আপনি সবচেয়ে ভালো বুঝছেন প্রত্যাশা অনুযায়ী ইংরেজি উর্দু হিন্দি আরবি গুজরাটি ফ্রেঞ্চ জার্মানি তামিল বাংলা যে ভাষাতে আপনি অভ্যস্ত সে ভাষাতেই পড়ুন পবিত্র কোরআন পড়ুন এবং আপনার মাতৃভাষাতেই পড়ুন আমাদের বেশিরভাগ অংশই বছরের পর বছর ব্যয় করে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার জন্য এবং তারা লক্ষাধিক বই পড়ে এবং কিছু বইয়ের অংশ মুখস্থ করে যাতে করে ডিগ্রি লাভ করতে পারে যা পরবর্তীতে কাজে লাগতে পারে বা নাও পারে আর সময় লাগে পবিত্র কোরআন এর অনুবাদ করতে পড়া হলে কতক্ষণ সময় লাগে যা আমাদের সম্মানিত নবী বলেন এটা তিরমিজি হাদিসে আছে যে পবিত্র কোরআন তিন দিনের মধ্যে পড়লো সে কিছুই জানল না তাই আপনি যদি পবিত্র কোরআন ধীরে সুস্থে বুঝে পড়েন তবে আপনি গর সময়ে তা শেষ করতে পারবেন আপনি যদি এক পাড়া পবিত্র কোরআনের এক অংশ প্রত্যেক দিন পরেন তবে তা তিরিশ দিনে শেষ করতে পারবেন একজন লোক পবিত্র কোরআনের সংস্পর্শে আসলো কিন্তু কিছুই গ্রহণ করতে পারলো না এটা তার জন্য একটা দুর্ভাগ্য আপনি যেসব ডিগ্রি নিলেন যার পেছনে অনেক বছর ব্যয়ের করলেন তা কাজে লাগতে পারে নাও পারে আমরা এমন অনেককে চিনি যা স্নাতক স্নাতকোত্তর এবং বেকার। আছে যাদেরকে বেঁচে থাকার জন্য এতদিনের পথ পরিবর্তন করতে হয় এত বছরের পরিশ্রম যায় বৃথায় কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পবিত্র কোরআন থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ নয় এবং যে কেউ কোরআনকে পাওয়ার পর অন্য কোনো উৎ্ের দেশনে যায় তবে তার হচ্ছে আলেয়ার পেছে গুড়া পবিজ্্য গুড়ানের সুরা বাক্কাদয় অধ্যায় দুই আজ এট ও দুই বলা আছে আলি ফলাম মিম কোনো সন্ধনিয়ে যে এটাই আলে না মিম জাল কল কিতা বুলা রাই বফি পোদেরলের মধ্যা কি পন সন্দরতির বাবে এই বই তার পথ নির্দেশ করে পবিত্র কোরআন কাহাব অধ্যায় আঠারো আয় চুয়ান্ন বলা আছে আমি কোরআন শরীফে বিবরণ দিয়েছি মানব সভ্যতার সুফলের জন্য পবিত্র কোরআনে সুরা ঝুমারে অধ্যায় উনচল্লিশ আয় সাতাশে বলা আছে আমি এই কুরআনে মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করতে পারে আপনাদের কাছে শপথবদ্ধ যে এটি এবং সুফল আনবে পরবর্তী জীবনে ধরুন আপনার খুব ভালো বন্ধু যে থাকে জার্মানিতে এবং বম্বেতে আপনার সাথে দেখা করতে আসলো এবং কিছু সপ্তাহ কাটালো সে ভাঙা ইংরেজিতে কথা বলতে পারে এবং খুব কষ্ট করে আপনার সাথে তার আলাপচারিতা করতে হয় কিন্তু সে আপনার খুব ভালো বন্ধু যখন সে জার্মানিতে ফিরে গেল সে আপনাকে চিঠি লিখলো জার্মান ভাষায় এই ক্ষেত্রে যেহেতু আপনি জার্মান ভাষা বুঝেন না এবং পড়তেও পারেন না আপনি কি করবেন এক্ষেত্রে আপনার বন্ধু চিঠিতে যা লিখেছে তা বুঝতে হলে আপনাকে তা অনুবাদ করানো লাগবে জানার জন্য যে আপনার প্রিয় বন্ধুটি চিঠিতে কি লিখল তাহলে মুসলিমরা কে চেষ্টা করতে পারে না যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ শেষ ও সম্পূর্ণ বাণী পবিত্র তা জানতে আমরা মুসলিমরা বলি আল্লাহ ইচ্ছা পৃথিবীর যে কেউ বা যে কারো চাইতে বড় আমরা কি তা মানি যা আমরা বলি তার কি আমরা মানি বাবা কিংবা বন্ধু তার চিঠিতে যত যন্ত্রণাই হোক অনুবাদ করতে পারেন চিঠিতে কি লিখা আছে তা জানতে এবং হয় আপনি নিজ অনুবাদ করান বা এমন একজনের কাছে যান যে অনুবাদ করতে পারে যে ওই চিঠিতে কি লেখা আছে তারপর আপনি সুস্থির হন তো পবিত্র পুরাণকে জানার জন্য কি আমরা একটু চেষ্টা করতে পারি না আপনাদের পবিত্র কুরআন অনুবাদ করা লাগবে না কারণ এটা অলরেডি অনুবাদিত হয়েছে এবং মার্কেটে কয়েক ধরনের অনুবাদ পাওয়া যায় আপনাকে শুধু এটা পড়ার জন্য কষ্টটা করা লাগবে মুসলিমদের ভেতর একটি সাধারণ ভুল ধারণা আছে যে পবিত্র কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই এবং এটা অমুসলিমদের জন্য নয় তাই কোনো মুসলমানের একজন অমুসলিমকে পবিত্র কোরআন দেওয়া উচিত নয় অথচ পবিত্র কোরআনে আছে সুনাই ইব্রাহিম অধ্যায় চোদ্দ এটি এমন একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারেন কোরআন কখনোই বলেনি যে শুধুমাত্র মোহাম্মদ সাল্লি সাল্লাম কেটে দেয়া হয়েছে মুসলিম বা অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য বরঞ্চ সম্পূর্ণ মানবকুলকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য এটা প্রেরিত পবিত্র কোরআনে সুরা বলা হয়েছে অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন এটা হচ্ছে সংবাদ নামা সব মান্যবকুলের জন্য এবং যাতে এত দ্বারা বিত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনি একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তা ভাবনা করে পবিত্র কোরআনের সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি বলা হয়েছে রমজান মাসে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের কাছে হেদায়েত এবং সুস্পষ্ট পথ নির্দেশক আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী সুরা জুমারে আরো বলা হয়েছে অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশ আমি আপনার হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি ধর্মসহক কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে এখানে শুধু যে আরোগ্যের তা নয় বরংচু সম্পূর্ণ মানুষ আমাদের কল্যাণ করবে বলা হয়েছে আর অথচ বিশ্বজগতের জন্য নির্দেশিকা ছাড়া আর কিছুই নয় পবিত্র কুরআনে সুরাত আকবির অধ্যায় একাশি আয় সাতাশে বলা হয়েছে এটা তো কেবলমাত্র বিশ্ববাসীদের জন্য উপদেশ অর্থাৎ এটা শুধুমাত্র মুসলমানদের জন্য জন্য নয় বরং সবার এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম এসেছিলেন শুধুমাত্র আরবের মুসলিমদের জন্য নয় যা পবিত্র কোরআনে আছে সুরা আম্বিয়াতে অধ্যায় একুশ আয়াতলং একশো সাত ওয়ামা আরসাল নাকা, এল্লা রহমাতানের আলমিন। আমি আপনাকে বিশ্বাসীদের জন্য রমছর পাঠিয়েছি। পবিত্র কোরআনে সুরা সাবায় বলা হয়েছে। অধ্যাচতরিশ আয়াত আ৮শ। ওমা আসাল নাকা ইল্লা কাফতেললে নাস বশিীরা ও অ্যজির। আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য। সংবাদদাতা ও সতর্ককারী রূপে। কিন্তু। অধিকাংশ মানুষ তা জানে না আছেন স্বীকার করবেন তারা এই বলে যে না। কারণ বলা আছে অধ্যা ছাপ্পান্ন সাতাত্তর থেকে আশি যে পবিত্র কোরআনটা হচ্ছে সর্বোচ্চ সম্মানিত অত্যন্ত সুরক্ষিত কেউ এটাকে স্পর্শ করবে না যদি না সে পবিত্র হয় এবং এটা বিশ্ব পালন কর্তার কাছ থেকে অবতীর্ণ এ সার্মম হচ্ছে এই যা কোরআন বলে এটাকে কেউ ধরতে পারবে না শুধুমাত্র পবিত্ররা ব্যতীত এবং এই অমুসলিমরা তারা অপবিত্র অপরিষ্কার এবং এ কারণে এই অমুসলিমরা পবিত্র কোরআন স্পর্শ করতে পারবে না মানুষ বুঝতে ভুল করেছে সুরা ওয়াকিয়ার অর্থ অধ্যায় ছাপান্ন আয় সাদ্দু থেকে আসি এ কুরআন অত্যন্ত সম্মানের সেই কিতাবে যা অত্যন্ত সুরক্ষিত তারা ধরতে পারবে না তারা কিনা অপবিত্র এবং এটা বিশ্ব পালন কর্তার থেকে অবতীর্ণ আরবি শব্দ কিতাবিন এটাকে নির্দেশ করে না যা এই পৃথিবীতে আমাদের কাছে আছে পুস্তক রূপে এবং এটা যদি পুস্তক রূপটার কথাই বোঝাত এবং আরবি শব্দ মুতাহারি কোরআনের এই শব্দ শরীরের পরিচ্ছন্নতাই বোঝাত তাহলে যে কোনো অমুসলিম মার্কেটে যেত এবং আরামেই একটি পবিত্র কোরআন কিন্ত পঞ্চাশ থেকে একশো রুপির মধ্যে এবং কোরআনটি নিত ও কোরআনের কথা মিথ্যা প্রমাণিত হতো যদি আপনারা দেখেন আরবি শব্দ কিতাবিন মাকনুল যা লহে মাহফুজকে বোঝায় যা কিনা বেহস্ত অবস্থিত এবং মুতাহারির যা বোঝায় সম্পূর্ণ আলাদা অপরিষ্কার অপবিত্রতা যা আলাদা পাপ ও শয়তান থেকে কিন্তু সাধারণভাবে এটা বুঝায় পবিত্র ফের যারা অপবিত্র ও মুক্ত তাই কোরআন আসলে বোঝায় যে কারো সাধ্য নেই যে লাভের মহকে স্পর্শ করে শুধুমাত্র বেহস্তের ফেস তারা ব্যতীত কিছু মুসলমান আপোষ করে যে তুমি যদি পবিত্র কোরআন এক অমুসলিমকে দাও তাহলে আরবি বর্ণমালা দিও না শুধুমাত্র অনুবাদ দাও আমার কোন আপত্তি নেই যদি কেউ শুধুমাত্র অনুবাদ দেয় কিন্তু সত্যিকারভাবে আমি চাই যে কেউ কোরআন দিলে সাথে যাতে আরবি বর্ণমালা থাকে এবং অনুবাদও থাকে কারণ ধরা যাক কোরআনের অনুবাদে কোনো ভুল আছে তাহলে এটাকে যাচাই করা যাবে আসল আরবি বর্ণমালা হতে এবং ওই ভুলগুলো আল্লাহ নিকট গ্রহণ হবে না এই কারণে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি একজন অমুসলিমকে কোরআন শরীফের একটি কপি দেওয়ার হোক যাতে অনুবাদ থাকবে এবং তার সাথে অবশ্যই আরবি বর্ণমালা থাকবে যদি এমন হয় আল্লাহ সুবান আল্লাহ তালা কেয়ামতের দিন আমাকে ধরেন অমুসলিমদেরকে আরবি বর্ণমালা কোরআন শরীফ দেওয়ার জন্য আমি তাহলে সৎসঙ্গে থাকবো কেন জানেন কারণ আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লামের সাথে থাকবো কারণ আমাদের প্রিয় নবী পাঠাতেন অমুসলিম রাজাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এবং ওই চিঠিগুলোতেও তিনি তিনি এমনকি পুরাণের আয়াতগুলো ব্যবহার করতেন এবং ওই চিঠিগুলো অনেক অমুসলিম রাজাদের দেওয়া হতো আবু সিনিয়ার রাজাকে সম্রাট হেরাকোলাস পার্সিয়ার সম্রাটকে ইয়েমেনের রাজাকে মিশরের রাজাকে এবং অনেক অমুসলিম রাজাকে কিছু লোক আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলো তাদের মধ্যে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেললো এমনকি মহান আল্লাহ সুবল্লা তালা আমাকে যদি আরবি অক্ষর অমুসলিমকে দেওয়ার জন্য দায়ী করেন তাহলে আমি সঙ্গে থাকবো আমি আমার প্রিয় নব্বী মোহাম্মদ সাল্লামের সাথে থাকবো এবং এ ধরনের এক চিঠি যা লিখেছিলেন

এবং আল্লাহ কাউকে পালন করতে বানাবো না তারপর যদি তারা স্বীকার না করে তাহলে বলে দাও যে সাক্ষী থাক আমরা তো অনুগত প্রিয় নবী অমুসলিম রাজাদেরকে যে চিঠিগুলো লিখতেন তাতে কুরআনের আয়াতগুলো থাকতো এবং আমি শুধু একটা প্রশ্ন করতে চাই তাদের যারা বলে আমাদের আরবি বর্ণ অমুসলিমদের দেয়া উচিত না প্রশ্ন করতে চাই যারা বলে অমুসলিমদের শুধুমাত্র দেয়া দেয় অনুবাদ আমি প্রশ্ন করতে চাই পবিত্র কোরআনের কোন অনুবাদ দেয়া যায় আরব অমুসলিমদের বর্তমানে চোদ্দ মিলিয়ন আরব সত্যিকারের খ্রিস্টান যা বুঝায় তারা বংশ পরম্পরায় খ্রিস্টান পবিত্র কোরআনের কোন অনুবাদ আমরা এই আরব অমুসলিমদের দিব কিছু মুসলিম বললে পবিত্র কোরআন শুধুমাত্র পড়া ও বোঝা উচিত আলিমদের এবং সাধারণ কেউ যদি পবিত্র কোরআন পড়ে তবে সে প্রথভষ্ট হবে আমি কথা শুরু করেছিলাম পয়তিকুলানে চারটি আয়াত দেয় যারinama একটি সূরায় কমপক্ষে চারবার বারবার করা হয়েছে সূরাল কামার এটা বলা আছে অধ্যায় 54 আয়াত 17 22 32 ও 40 এ ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিজিকরি ফহাল আমি কুরআনকে মুক্ত করেছি এবং আমি কুরআনকে তোমাদের বোঝার জন্য সহজ করেছি অতএব কোন চিন্তা আছে কি আল্লাহ সুবান বলেন যে আমি তোমাদের জন্য কোরআন বোঝার জন্য ও মনে রাখার জন্য সহজ করে দিয়েছি তোমাদের কোন চিন্তা করার কিছু আছে কি আল্লাহ সুবন আল্লাহ তালা বলেন এটা আমাদের বোঝার জন্য সহজ কিছু মুসলিম বলে তোমরা পথ হতে পারো তাহলে আগে বিশেষ করবেন আল্লাহ সুবান আল্লাহ তালাকে না মুসলমানদেরকে কবি তো বারবার বলা আছে পড়া উচিত বুদ্ধগম্যতার জন্য যা সুরা বাকার আছে দুই আয়া দুইশো বিয়াল্লিশে বলা আছে লাল রকম যাতে কিনা বুঝতে পারো পুজো পুরাণে সোরা হিজাবে বলেন অধ্যায় পনেরো আয়াত এক আলিত লাম আয়াতুল কিতাবি আয়াত কিতাবিরানি মুবিন বলেন আলিত লাম র এগুলো পরিপূর্ণ গ্রন্থ ও সুস্পষ্ট কুরআনের আয়াত যা সম্পূর্ণ গোগ্রম্ম আল্লাহ সুবহানাল্লাহ ইক্ব বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন কিছু মুসলিম বলে যে এটা মানুষকে বিভ্রান্ত করে মানুষ এটা গুলিয়ে ফেলে কাকে বিশেষ করবেন মুসলমানদের না আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে কিন্তু একই সময়ে পবিত্র উল্লেখ আছে যে সুরা নাহল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশে বলে আপনার পূর্বেও আমি প্রত্যাদেশ সহ মানবকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম কোরআন আবার বলে একই তথ্য অধ্যায় পঁচিশ আর উনষাটে বলা আছে তাদের জিজ্ঞেস করো যাদের জ্ঞান আছে তাদের জিজ্ঞেস করো যারা বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত তো যদি কোন সন্দেহ থাকে যা কোরআনে বলেছে তাকে জিজ্ঞেস করো যে জানে তাকে জিজ্ঞেস করো যার কাছে তথ্য আছে তাহলে আপনার আলেমের কাছে যাওয়ার দরকার নাই আলেম কথাটার অর্থ কি এটা ওই মানুষকে বোঝায় যার ইলম আছে এটা এমন কাউকে বোঝায় না যে দারুল উলুমে যে সাত বা চোদ্দ বছর পার করেছে যদি পবিত্র কোরআনে বিজ্ঞানের ব্যাপারে বলে এবং আপনার যদি বুঝতে সমস্যা থাকে কার কাছে যাবেন মুচির কাছে নাপিতের কাছে কার কাছে আপনি যাবেন একজন বিজ্ঞানীর কাছে কারণ একজন বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞান জগতের একজন আলেম যদি কোরআন ওষুধ সম্পর্কে বলে তাহলে আপনি নিশ্চয় এমন কারো কাছে যাবেন না যে দারুল উলমে সাত বা চোদ্দ বছর ছিল এবং ওষুধ সম্পর্কে যার কোনো ধারণাই নেই অবশ্যই আপনি একজন ডাক্তারের কাছে যাবেন যে কিনা ওষুধের ব্যাপারে আলেম যদি কুরআন বলে বিভিন্ন বিষয় এবং আপনি জানতে চান নুজুলে কোরআন কোথায় এটার উন্মোচন আরবি ভাষার ব্যাকরণ তাহলে আপনি বিজ্ঞানী বা ডাক্তারের কাছে যাবেন না আপনি একজন মালানার কাছে যাবেন যে কিনা সাত দা চোদ্দ বছর ওই মাওলানা হচ্ছেন একজন আলেম কোরআনের উৎপত্তি কোরআনের ইতিহাস আরবি ইত্যাদি বিষয়ে তাই যদি আপনার কোনো বিষয় সন্দেহ থাকে তবে এই বিষয়ের বিশেষজ্ঞ কাউকে জিজ্ঞেস করুন একজন আলেমকে জিজ্ঞেস করুন সাত বছর আগে আরবের ছাত্রদের একটা গ্রুপ ছিল তারা সংগ্রহ করলো সকল তথ্য যা কোরআনে দেয়া আছে যার বিষয় অ্যামডোলজি এবং তার পবিত্র কোরআনের পথ নির্দেশ মানল যা সুরা নেহেল অধ্যায় ষোলো আয়াত তেতাল্লিশ এবং সুরা ফুরকানে অধ্যায় পঁচিশ আয়াত উনষাটে আছে যে যদি দ্বিধায় থাকো তবে জিজ্ঞেস করো যে জানে এবং কোরআনের সে সকল তথ্যই যেসব সংগ্রহ করেছিল নিয়ে দিল ডক্টর কিটমোর যে কিনা বিভাগের চেয়ারম্যান ছিল কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে প্রফেসর ডক্টর অনুবাদ করল সবগুলো আয়াতের যা তাকে দেওয়া হয়েছিল অ্যাম্রোলজি বিষয়ে এবং সে বলল কুরআনের দেয়া বেশিরভাগ তথ্য যা কিনা অ্যাম্বোলজির বর্তমান সময়ে আবিষ্কার গুলোর সাথে তিনি বললেন যে কিছু আয়াত আছে এবং আমি তা বলতে পারব না কারণ আমি নিজেও তো জানি না অ্যাম্বোলজির কোরআনের এই আয়াতগুলোর সাথে কোন সম্পর্ক নেই এবং এর মধ্যে দুটি আয়াত যা কিনা পবিত্র কোরআন থেকে এসেছে এটা সুরা আলাক ও সূরা ইকার অধ্যায় 96 আয়াত 1 বলা আছে ইক্বরা বিসম রাব্বিকাল্লাযী খলাক খলাকাল তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তোমাকে জমাট রক্ত হতে প্রফেসর গীতমা বলল আমি ঠিক জানি না একটা এমব্রিও প্রাথমিক অবস্থায় জমাট রক্তের মতো থাকে কিনা সে তার গবেষণাগারে গেল এবং সে তার খুব শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে একটি প্রাথমিক অবস্থায় পর্যবেক্ষণ করল এবং রক্তপিণ্ডের একটি ফটোগ্রাফের সাথে মেলাল এবং সাদৃশ্য দেখে তার চক্ষু স্থির হয়ে গেল এবং তাকে যখন আশিটার মতো প্রশ্ন করা হলো যা ছিল কোরআন অনুযায়ী অ্যাম্ব্রোলজি বিষয়ে সে উত্তর দিল এই প্রশ্নগুলো যদি আমাকে তিরিশ বছর আগে করা হতো তবে আমি এর পঞ্চাশ ভাগ উত্তর দিতে পারতাম না কারণ অ্যাম্ব্রোলজি হচ্ছে ঔষধি বিজ্ঞানের নতুন শাখা যা গত তিরিশ বছর আগে উৎপত্তি হয়েছে এবং পবিত্র কুরআনের তথ্যগুলো কিছুদিন হলো যাচাই করা হয়েছে মাত্র তিরিশ বছরে এবং যে তথ্যই আমরা পাই না কেন কোরআন থেকে নেয়া অন্যান্য তথ্যগুলো বইয়ের তৃতীয় সংস্করণে সংযুক্ত করা হয়েছে যা মানুষ করেছে যার জন্য সে পুরস্কৃত হয় একজন লেখকের লিখিত সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্য বিষয়ক বই এরপরে ওই বই পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রকাশিত হয় এমনকি আজও এটা সর্বোৎকৃষ্ট টেক্সট বুক যারা কিনা এমবিবিএস ছাত্র তাদের জন্য এবং শিক্ষকরা বলে যদি ভালো নম্বর চাও তবে প্রফেসর কিথ মোরের ডেভেলপিং হিউম্যান পড়ো এবং প্রফেসর কিতমোর বলল আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই যে পবিত্র কোরআন স্বর্গীয় কিতাব এবং স্বীকার করতে আপত্তি নেই যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত রসুন এরপর আপনারা যদি কোনো নতুন কিছু কিনেন সাধারণভাবেই ওই সরঞ্জাম ও যন্ত্রের সাথে আপনি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাবেন ধরা যাক আপনি একটি ভিডিও ক্যাসেট রেকর্ডার বিসিআর কিনেছেন সাথে আপনি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাবেন এতে বলা আছে আপনি যদি ভিডিও ক্যাসেটটি ছাড়তে চান তবে ক্যাসেটটি ঢুকান এবং প্লেবাটুন চাপুন থামাতে হলে স্টপ ফরওয়ার্ড করতে চাইলে বাটন বের করতে চাইলে উপর থেকে ফেলবেন না নষ্ট হয়ে যাবে পানিতে না এটা নষ্ট হয়ে যাবে করা ও বারণ কোনটা ভালো কোনটা খারাপ ভিডিও ক্যাসেট ক্যাসেটের জন্য তা ইনস্ট্রাকশন ম্যানুয়ালে থাকে মেশিন যতই জটিল হবে ইনস্ট্রাকশন ম্যানুয়াল ততই বড় হবে আপনাদের অনুমতি নিয়ে আমি যদি মানুষকে মেশিন বলি তাহলে বলবো এটা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে জটিল মেশিন এটা আধুনিক কম্পিউটারের চাইতেও দুর্বুদ্ধ তাহলে এটা কি কোনো ইন্সট্রাকশন ম্যানুয়ালের দরকার নেই শেষ ও পরিপূর্ণ ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষের জন্য হচ্ছে পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য শেষ ও পরিপূর্ণ ইনস্ট্রাকশন ম্যানুয়াল যা করণীয় এবং যা বারণ পবিত্র সুস্পষ্টভাবে বলা আছে এটা বলে আপনার জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ এটা দেখায় আপনার জীবন ধারণ পদ্ধতি সাধারণভাবে আপনি যখন ইনস্ট্রাকশন ম্যানুয়াল পান আপনি দেখেন আপনি এটা বোঝেন কিনা এবং তা যদি বিদেশি ভাষায় হয় আপনি এটা অনুবাদ করবেন অথবা আপনি এমন কাউকে খুঁজবেন যে এটার অর্থ আপনাকে বুঝিয়ে বলবে প্রতিটি মানুষেরই এটা অবশ্য কর্তব্য যে মানুষ ইনস্ট্রাকশন মেরল পড়া বুদ্ধগম্যতার সাথে যা হচ্ছে পবিত্র কোরআন অনেক আগে যখন অটোমোবাইল ভারতবর্ষে প্রথমবারের মতো আসে যখন জনগণ জানতো না একটা মোটর গাড়ি কিভাবে চালাতে হয় গাড়ি চালাতে হয় তখন কোম্পানি এমন ব্যবস্থা নিল যে গাড়ি কেনার সাথে সাথে একজন চালকও দিয়ে দিত চালককে সাথে দিয়ে দিত এক দনীরব ছিলেন যিনি নতুন গাড়ি কিনলেন এবং গাড়িটির সাথে কোম্পানি একজন চালকও দিয়ে দিল একদিন নবাব সাহেব চালককে বলল যে গাড়ি রেডি করো আমি আমার স্ত্রীকে বেগম সাহেবকে শপিং করাতে নিয়ে যাব চালক বলল নবাব সাহেব গাড়ি তো নষ্ট হয়ে গেছে নবাব সাহেব গেলেন বললেন আমি এই মুহূর্তে গাড়িটি সচল অবস্থায় দেখতে চাই চালকটি বলল নবাব সাহেব গাড়িটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে আমার কমপক্ষে দশ কেজি খাটি মধু লাগবে লাগবে বিশ কেজি খাড্ডি দুধ তিরিশ কেজি লাগবে ঘি এবং চল্লিশ কেজি চাল যাক বাসমতি চাল জিনিসগুলো ব্যবস্থা করলেন চালক মেরামত করলো ও জিনিসগুলো সরিয়ে রাখলো কয়েক মিনিটের মধ্যেই তার পূর্বের অবস্থায় ফিরে গেল আমি প্রশ্ন করছি যে আজকে যদি আপনার চালক মেরামতের জন্য চায় দশ কেজি ঘি বিশ লিটার খাট্টি দুধ তিরিশ কেজি খাট্ডি ঘি এবং চল্লিশ কেজি বাসমত্তি চাল তাহলে কি করবেন আপনি লাথিমের বের করে দেবেন যদি আপনি মেকানিক না আপনি এতটুকু অন্তত জানেন একটি গাড়ি মধু চাল এগুলোতে চলে না এটা চালাতে গ্যাস পেট্রোল লাগে একইভাবে আজকে সব মুসলমান মূল মূলকান রাখলে অন্য কোনো মুসলিম আপনাকে শেখাতে আসবে না যদি মুসলমান পবিত্র কোরআনের মূল জ্ঞান বুঝে তারা সাধারণভাবে কারো মতামত জানতে চাইবে না বর্তমান যুগের সমস্যার মূল কারণ হচ্ছে আমরা পবিত্র কোরআন বোধগম্যতার সাথে পড়ি না ধরুন কারুকারী নষ্ট হয়ে গেল বছরে এক দুইবার তারা অন্য মেকানিকের কাছে যেতে পারেন একইভাবে কোরআন পড়ার সময় কোনো সমস্যা হলে কোরআন বলে যে জানে তাকে জিজ্ঞেস করো যে জানে তাকে জিজ্ঞেস করো এবং জানো কিছু কিছু মুসলিম আছে যারা বলে আচ্ছা ধরুন আপনার আছে ড্রাইভিং লাইসেন্স গাড়ি ভালোভাবে চালাতে পারেন না এবং আপনার আছে একটি শিক্ষানব্বিশ ড্রাইভিং লাইসেন্স এবং তখন একটি দুর্ঘটনায় পড়লেন এবং একটি গাড়িকে ধাক্কা মারলেন তখন পুলিশ আইন আপনাকে কম শাস্তি দেবে আপনাকে কম জরিমানা করা হবে তার চাইতে যার কি না পারমানেন্ট লাইসেন্স আছে এবং গাড়িকে ধাক্কা দিয়েছে এ কারণে এটা ভালো যে যে মুসলিম কোরআন বুঝে না সে যদি কোনো পাপ করে আল্লাহ সুমান আল্লাহ তালা তাকে কম শাস্তি দেবেন আপনি যদি জানেন কোরআন কি বলেছে এবং আপনি যদি মুসলিম হন এবং কোনো পাপ করে বসেন তাহলে আল্লাহ সুবান তালা আপনাকে দ্বিগুণ শাস্তি দেবে তাহলে এর চেয়ে অজ্ঞাত থাকাই ভালো আপনার যখন কাঁচা লাইসেন্স তখন ভুল করলেন আর যখন পাস লাইসেন্স তখন পাক করলেন একদিক থেকে সুন্দর যুক্তি কিন্তু আমি যা করি কথা বলার সুযোগ তৈরির জন্য প্রথমে সায় দাও পরে ভুলগুলো প্রমাণ করো আমি বলি আমি সম্মত যদি এতকের টেম্পোরারি কাঁচা লাইসেন্স থাকে যদি সে একটি গাড়িকে ধাক্কা মারে তাহলে পুলিশ ধরা যাক এক হাজার জরিমানা করবে এবং ধরুন একজন লোকের পাকা লাইসেন্স আছে এবং সে একটি গাড়িকে ধাক্কা মারলো পুলিশ তাকে দুই হাজার রুপি জরিমানা করবে এবং আপনি যদি বিশ্লেষণ করেন একজন লোক যে ভালোভাবে গাড়ি চালাতে জানে এবং যার পাকা লাইসেন্স আছে তাহলে তার ক্ষেত্রে একটি গাড়িকে ধাক্কা দেওয়ার সুযোগ বছরে একবার যে লোক গাড়ি চালাতে জানে না এবং কাঁচা লাইসেন্স আছে সে তাহলে বছরে পঞ্চাশ বার অ্যাক্সিডেন্ট করবে পাকা লোকটি করবে একবার বছর শেষে কাঁচা লোকটি ফাইন দিবে পঞ্চাশ হাজার রুপি এবং পাকা লোকটি দিবে দুই হাজার রুপি